প্রদেশ বিজেপির সহসভাপতি পাতালকুন্না জমাতিয়ার উপস্থিতিতে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভায় তিপ্রা মথা এবং আইপিএফটি দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে দুটি দলেরই বিশিষ্ট গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মকর্তারা। বিজেপির পতাকা দিয়ে তাদের দলে বরণ করে পাতালকুন্না জমাতিয়া জানান, যারা যোগদান করেছে তাদের মধ্যে তিপ্রা মথা দলের ভিলেজ কমিটির ভাইস চেয়ারম্যান এবং দলের ইউথ কমিটির বিশিষ্ট নেতা বীর বাহাদুর জমাতিয়া এবং জিতেন জমাতিয়ার মতো নেতারা রয়েছেন। আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঙ্গলবার বিজেপিতে যোগদান করেছেন বলে উল্লেখ করেন পাতালকুন্না জমাতিয়া। বীর বাহাদুর জমাতিয়া আর ভাইস চেয়ারম্যান অলসো ভিলেজ কমিটি কা আর টিপ্রা মথা কা ইউথ হাম ব্লক চেয়ার ব্লক ভাইস চেয়ারম্যান টিপ্রা মথা ইউথ প্রেসিডেন্ট জিতেন জমাতিয়া আইপিএফটি কা অ্যাডভাইজারি কমিটি কা সিনিয়র পার্সন মেম্বার আর আইপিএফটি কা কেন্দ্র কমিটি কা মেম্বার আজ বড়া টিম লেকর উ লোক ওহা পে জয়েন কর রি হে বিজেপি পার্টি অফিস ইলেকশন অফিস মে জিতনা ভি সারা টিম হে ও লোকেল মে জয়েন করনা হে আজ পার্টি অফিস মে লোক জয়েন কর রি হে জো সেন্ট্রাল মেন কমিটি কা লিডার তো ইয়ে কমিটি কা লিডার হাম ওহা পে হাম মৌজুদ থে ইন লোক কো হাম বিজেপি কা ব্যানার লেকর ব্যানার কা আমব্রেলা মে হাম ওহা পে জয়েন হো রা হে তো হাম লোক ইয়েহি মেসেজ হে বিজেপি কা সবকা সাথ সবকা বিকাশ কা জো নারা হে ও সারা ইন্ডিয়া কা সাথ সাথ টিপরা মে ভি সারা কোনে কোনে মে আবি স্পিড বাড় রি হো আর আনে ওয়ালা দিন মে আর ভি ভ্যারাইটি জো পার্টি হে রিজনাল পার্টি হো ন্যাশনাল পার্টি হো জো ভি পার্টি হো বিজেপি মে জয়েন করনা ওয়ালা হে তো আজ ইয়েহি মেসেজ হে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ 2023 মে আর ভি স্পিডলি নট অনলি ধাবল ইঞ্জিন ফোর ইঞ্জিন চাকা ঘুরনে কে লিয়ে তৈয়ার হে ये माहौल आज से नहीं पहले से बन चुका है और आज भी ये प्रूफ दे रही है तो हम लोग उन लोगों का मुख से सुनेंगी क्यों बीजेपी में ज्वाइन कर रही है आज। मैडम टोटल कितने लोग? टोटल टीम उन लोग का 500 ज़्यादा है लेकिन उन लोग वहाँ पे ऑफिस में सिर्फ सेंट्रल लीडर हिसाब से उन लोग ऑफिस में ज्वाइन किया और बाकी लोग सब दो दिन के बाद हम लोग लोकल में उन लोग को ज्वाइन कराऊंगी 500 है। ठीक है, तो স্থানীয় পর্যায়ে দুই একদিনের মধ্যেই তাদের সঙ্গে থাকা 500 অধিক সমর্থক বিজেপিতে যোগদান করবেন বলে জানান তিনি। আগামী দিনে আরও প্রচুর বিরোধী কর্মী এবং নেতৃত্ব বিজেপিতে যোগদান করবেন বলে উল্লেখ করেন পাতালকুন্না জমাতিয়া। বিজেপি দলের সবকা সাথ এবং সবকা বিকাশের কর্মসূচির প্রতি এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সারা রাজ্যে যে সুশাসন চলছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্যই তারা বিজেপিতে যোগদান করেছেন বলে জানান বিভিন্ন দল থেকে আসা বিশিষ্ট নেতারা। আমি যে বিজেপিতে আইছি এখন বিজেপিতে যা দেখলাম এখন 5 বছর চলছে সরকার, দেখলাম যে সবকা সাথ সবকা বিকাশ আর এখন ঘরে ঘরে সুশাসন প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে সুশাসন যে চলছে সুশাসন মেলা এইভাবে ডিস্ট্রিক্ট এরপরে ভিলেজ কমিটি এভাবে যে মেলা দেখছি এটা খুব ভালো ডিসিশন বা করছি যে সুশাসন মেলা ভিলেজ লেভেলে যে মেলা করছে সেটা অনেকে বুঝে না কি কারণে মেলা। সুশাসন মেলা হচ্ছে একদিনের এখানে গ্রামের অফিস কাছারি এখানে লাইন ডিপার্টমেন্ট যত আসে সবাই যায়, সেই কারণে আমি বিজেপি যে কাজকর্ম সেটাই আমার ভালো লাগে। এরপরে যারাই ঋণ পাইছে না তারা এখন মোটামুটি আগামী দিনে বিজেপির রাজনৈতিক বিজয়ের যাত্রা সম্পূর্ণ করতে তাদের যোগদান বিশাল ভূমিকা রাখবে এবং সবকা সাথ আর সবকা বিকাশের কর্মসূচিকে আরও জোরালো রূপ দেবে বলে জানিয়েছেন পাতালকুন্না জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।